আমরা এমন কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি, এমন নসিব নিয়ে জন্মগ্রহণ করেছি, এমন তকদির নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। হামকো নবী মিলা তো নবীকে সরদার মিলা, ইমাম মিলা তো ইমামে আজম মিলা, আর পীর মিলা তো মুজাদ্দিরে জামান মিলা, আর সোহবত মিলা তো আবু ইব্রাহিম সিদ্দিকী মিলা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আমাদের নসিবটা বড় ভালো, ভাগ্যটা বড় ভালো। যদি নবীর দিক দিয়ে দেখেন তাহলে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন সর্বশ্রেষ্ঠ নবী আফতাবে তরিকাত খতমে নবুয়াত কুল নবী কুল সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরে জামানার নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার জমিনে এসেছি, কথা ঠিক না ভুল? তাহলে নবীর দিক দিয়ে দেখতে গেলে আমাদের নসিব ভালো, ভাগ্য আমাদের বড়, তকদির আমাদের বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন, এত ইজ্জত দিয়েছিলেন, আর আজকে আমরা সেই নবীর উম্মত। যদি বলি কেমন ইজ্জত দিয়েছিলেন, যদি বলি কেমন সম্মান আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর আম্মা জান আমিনার মন খারাপ, আল্লাহ দরবারে কান্নাকাটি করছেন, ইয়া আল্লাহ আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে কিন্তু আমার বড় মন খারাপ, আমার দুঃখ, মনে কষ্ট। আল্লাহ দরবারে এইভাবে রোনাজারি করছেন, কান্নাকাটি করছেন, কিসের জন্য? না, মক্কার জমিনের অন্যান্য বাচ্চারা তারা যখন আস্তে আস্তে বড় হতে লেগেছে, যখন বড় হয় তারা তখন তাদের বাপের কোলে গিয়ে বসে, যখন তারা কান্নাকাটি করে, যখন তারা চোখের পানি ফেলে, যখন তারা বায়না করে, ঠিক ওই মুহূর্তে বাপ যে কোনো একটা খেলনা কিনে দেয়। আম্মা জান আমিনা এইবারে আল্লাহ দরবারে কান্নাকাটি করছে, রোনাজানি করছে। আরে মুসলমান ঘরে ছেলেরা নজওয়ান যুবকেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ দরবার রোনাজারি করতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, দুনিয়া জমিনে যখন বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়, যখন দুনিয়া জমিনে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার পরে তারা যখন আস্তে আস্তে বড় হতে লেগেছে, তারা যখন বড় হতে লাগে, ওই বাচ্চাগুলো যখন কান্নাকাটি করে, ওই বাচ্চাগুলো যখন রোনাজারি করে, ওই বাচ্চাগুলোর বাপ তাদেরকে সান্ত্বনা দিতে লাগে, আর সান্ত্বনা দিতে 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 এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় তাদেরকে বিভিন্ন রকম খেলনা কিনে দেয়, ওই খেলনা দেয় তাদেরকে সান্ত্বনা দিতে লাগে, আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লেগেছেন, আল্লাহ দরবার রোনাজারি করতে লেগেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু আমার বাচ্চা মুহাম্মাদের পিতা তো দুনিয়া জমিনে নাই, আমার স্বামী তো দুনিয়া জমিনে বেঁচে নাই, আমার বাচ্চা মুহাম্মাদের আব্বা তো দুনিয়া জমিনে বেঁচে নাই, ও রব্বুল আলামিন আল্লাহ আমার বাচ্চার খেলনা কে কিনে দেবে? আল্লাহ দরবারে কান্নাকাটি করছেন, আল্লাহ আমার বাচ্চা মুহাম্মদ তো এতিম, আমার বাচ্চা যখন আমার গর্ভে তখন আমার বাচ্চার আব্বা দুনিয়া থেকে বিদায় নেয়, এইভাবে কান্নাকাটি করে, রোনাজারি করে। আরে মুসলমান ঘরে ছেলেরা নজওয়ান যুবকেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকে ফরিস্তাকে লক্ষ্য করে বলতে লাগেন, আয় আমার ফরিস্তা যাও চলে যাও দুনিয়া জমিনে গিয়ে, আমার আমিনাকে সান্ত্বনা দিয়ে দাও, আমার আমিনাকে সান্ত্বনা দিতে লাগো, আমার আমিনাকে সান্ত্বনা দাও। দুনিয়ার বাচ্চারা যখন কান্নাকাটি করে, দুনিয়ার বাচ্চারা যখন রোনাজারি করে, দুনিয়ার বাচ্চারা যখন
না করে, ওই সময় দুনিয়ার মানুষ তাদের পিতা তাদের বাপ তাদের বাচ্চাকে দুনিয়ার খেলনা কিনে দেয়, দুনিয়ার খেলনা কিনে তাদেরকে সান্ত্বনা দেয়। ও ফেরেশতা যাও চলে যাও, আমার আমিনাকে গিয়ে বলে দাও, আমার আমিনা যেন কান্নাকাটি না করে, আমার আমিনা যেন রোনাজারি না করে, আমার আমিনাকে গিয়ে খোঁজখবরিটা দিয়ে দাও, আমার আমিনাকে গিয়ে সুসংবাদটা দিয়ে দাও। দুনিয়ার বাচ্চারা যখন কান্নাকাটি করে, দুনিয়ার বাচ্চারা যখন রোনাজারি করে, তারা দুনিয়ার খেলনা নিয়ে খেলা করে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার মুহাম্মদ যখন কান্নাকাটি করবে, আমার মুহাম্মদ দুনিয়ার কোনো খেলনা নিয়ে খেলা করবে না, বরঞ্চ তামাম জমিন আসমানকে আমার আল্লাহ আমার মুহাম্মদ তামাম জমিন আসমানে যত কিছু আছে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও ফারিস্তা যাও চলে যাও চলে যাও, আমার আমিনাকে গিয়ে জানিয়ে দাও আমার মুহাম্মদ তামাম দুনিয়া আসমানের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে খেলা করবে। আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। যাও আমার আমিনাকে গিয়ে বলে দাও, দুনিয়ার বাচ্চারা তো দুনিয়ার জিনিস নিয়ে খেলা করে, দুনিয়ার বাচ্চারা তো দুনিয়ার মানুষের তৈরি করা জিনিস নিয়ে খেলা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার মুহাম্মাদের জন্য দুনিয়া ও আসমান সমস্ত জিনিসকে খেলনা বানিয়ে দিলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। যদি তার প্রমাণ চান, তার প্রমাণ সংক্ষেপে নিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোলনাতে খেলা করছেন, যখন শিশু বয়স দোলনাতে খেলা করছেন, খেলা করতে করতে দুধ বোন বর্ণনা করছেন যে আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যেন আকাশে চাঁদের দিকে তাকিয়ে কেমন যেন চোখ দিয়ে ইশারা করছে, আর যেন মনে হচ্ছে চন্দ্রের সাথে খেলা করছে। জোরে হবে না, সুবহানাল্লাহ। এটাই হলো রসুলের ইজ্জত, এটাই হলো রসুলের সম্মান। যদি আরো বলি, যদি সেটাই বলি, আমরা ছোটবেলায় পড়েছি চলন আর গমনের পার্থক্য, কি পড়েছি তো নাকি ছোটবেলায় পড়েনি চলন আর গমনের পার্থক্য? চলন হলো যে জীব এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাকে চলন বলে, আর গমন যেটা এক জায়গা থেকে চারিদিকে ডালপালা ছড়িয়ে দেয়, শাখা পোশাকা ছড়িয়ে দেয়, সেটা হলো গমন। এটা আমরা ছোটবেলায় পড়েছি, এটা তো আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে, এটা তো বৈজ্ঞানিকের কথা বৈজ্ঞানিক বলছে, কিন্তু বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শিক্ষা দিয়েছেন গাছকে যখন বলেছেন এই গাছ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন গাছকে ডাক দিয়েছেন এই গাছ, গাছ সাথে সাথে লক্ষ্য করে দেখতে পাওয়া গেছে ওই গাছ হেলতে দুলতে মুহাম্মাদের পায়ে গিয়ে লুটিয়ে গিয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। এরকম যদি প্রমাণ দিই, প্রমাণ শেষ হবে না, প্রমাণ দিতে দিতে সকাল হয়ে যাবে তাও শেষ হবে না। আমি প্রথমে একটা আয়াত তুলেছিলাম সূরা দুহার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের ভিতরে বলছেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই কোরআনের আয়াতের শানে নুজুলটা আপনারা যদি লক্ষ্য করেন, আল্লাহ আমার হাবিবকে কতটা মর্যাদা দিয়েছেন, কতটা ইজ্জত দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন, কোরআনের আয়াত দিয়ে একটুখানি বুঝিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কোন এক সময় অসুস্থতার ভিতরে পড়ে গেলেন, হুজুর অসুস্থতার ভিতরে পড়ে গেলেন, তাহাজ্জুদের নামাজে হুজুর আসতে পারেন নি, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে একজন মহিলা এসে দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়ে আছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে উনি যাননি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। ওই সময় ওই মহিলাটা গিয়ে মক্কার কুফফার কুরাইশদের ভিতরে ছড়িয়ে দিল, এই খবর পেয়েছো? বলে কি খবর?
বলছে খবর তো তোমরা পাওনি, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ভুলে গিয়েছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে, মুহাম্মাদকে ভুলে গিয়েছে। এই বলে মক্কার কুফফার কুরাইশদের ভিতরে ছড়াতে লাগলো, উত্তাপ্ত করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সেজদায় পড়ে গেলেন। আরে মুসলমান ঘরে ছেলেরা নও জওয়ান যুবকেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কান্না কাটি করতে লাগলেন, হুজুর আমার সেজদায় পড়ে গেলেন, হুজুর আমার রোনা জারি করতে লাগলেন, আল্লাহ দরবারে কান্না কাটি করতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন আপনার আপনার দিনের প্রচারটা করার জন্য, কোরআনের প্রচারটা করার জন্য। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে এসে আপনার কোনার কোরআনের প্রচারটা করতে লেগেছিলাম, আপনার দিনের প্রচারটা করতে লেগেছিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু আজকে আমি অসুস্থতার ভিতরে আছি। আল্লাহ পাক সত্যি তো মক্কার জমিনে মক্কার মানুষেরা আমাকে দেখে রহস্য করে, তারা আমাকে দেখে ঠাট্টা দিতে লেগেছে, এমন করে তারা আমাকে দেখে বিদ্রুপ করতে লেগেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো আমার দরবারে আপনার তরফ থেকে ফরিস্তাকে পাঠান, কখনো কোরআনের আয়াত দিয়ে, কখনো ওহী নাজিল করে। আল্লাহ পাক আজ দুদিন হয়ে গেল আপনার দরবার থেকে কোনো ফরিস্তা আসেনি। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনি সত্যি কি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? আল্লাহ পাকের দরবারে এইভাবে কান্নাকাটি করতে লেগেছেন, রোনাজারি করতে লেগেছেন। আল্লাহ পাক ফরিস্তাকে লক্ষ্য করে বলে দিলে, আয় আমার ফরিস্তা যাও, চলে যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে সুসংবাদটা দিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের দিক থেকে মুখ ফিরিয়ে নিইনি, বরঞ্চ আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি। আরেকটু জোরে হবে না, সুবহানাল্লাহ। যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমার আল্লাহ গভীর রাতের কসম করে বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আমার হাবিবকে ভুলিনি, বরঞ্চ আমি আমার হাবিবকে মনে রেখেছি, আর আমি আল্লাহ আমার হাবিবকে জীবনে ভুলবো না, সারা জীবন মনে রাখবো। যেটা হবে না, সুবহানাল্লাহ। মক্কার কুফফার কুরাইশরা বেদিনেরা যাই ছড়াক না কেন, তুমি ঘাবড়িয়ে যো না হাবিব। আরে মুসলমান ঘরে ছেলেরা নও জওয়ান যুবকেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পরের আয়াতে আবার জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আয় আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, বরঞ্চ আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া জমিনে থেকে পরকালটাই তোমার জন্য ভালো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিন থেকে পরকালটাই তোমার জন্য ভালো। কেননা আমি আল্লাহ তোমাকে মৃত্যুবরণ করাবো, দুনিয়ার জমিন থেকে চলে আসবে, দুনিয়ার জমিন থেকে পরদা নিয়ে চলে আসবে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য বিভিন্ন রকমের পুরস্কার রেখেছি, সেই পুরস্কার দিয়ে তোমাকে পুরস্কৃত করব। জোরে হবে না, সুবহানাল্লাহ। তাফসীর কারো এই আয়াতটা তাফসীর করতে গিয়ে অনেক তাফসীরে লিখেছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াটাকে আখিরাতটাই উত্তম, তবে শুধু এটা নবী রসুলদের জন্য নয়, বরঞ্চ দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে, উত্তম কাজ করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে আমার ওলি বান্দা হয়ে আসবে, আমার পেয়ারা বান্দা হয়ে আসবে, যারা আমার মাহবুব বান্দা হয়ে যাবে, দুনিয়া ও আখিরাতে তাদের কোনো ভয় নেই। ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে ওলি কারা হবে, মাহবুব বান্দা কারা হবে। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবীদের জন্য শুধু প্রযোজ্য নয়, বরঞ্চ দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করবে, দুনিয়ার জমিনে যারা উত্তম কাজ করবে, দুনিয়ার জমিনে যারা
অতিরিক্ত উত্তম কাজ ভালো কাজ করে আমার দরবার, তারপরে আমার দরবারে আসতে পারবে। আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি, জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার বলার উদ্দেশ্য হলো, আমি যেহেতু হুজুর কেবলার কাছে ছোটবেলা থেকে মানুষ, আপনারা কম বেশি অনেকেই জানেন, যেহেতু রবিউল আউয়াল মাস সেই হিসাবে নবীর কথা দুই একটা বললাম। নবীর মাহফিল, নবীর কথা তো বলতেই হবে, নবীর কথা বলবো না তো কার কথা বলবো। আর আমার একটা দায়িত্ব পড়ে যায়, যেহেতু হুজুর কেবলার কাছে আমি ছোটবেলা থেকে মানুষ, অনেকে উঠার আগেই বলেছেন ভাই একটু হুজুর কেবলার সম্পর্কে অন্তত বলবে। তো এই আয়াতটা যখন আমি পড়লাম, এই আয়াতের শানে নুজুলটা যখন আমার চোখে পড়ল, তখন আমার মনে হয়েছিল যে আমার হুজুর ঠিক এই চরিত্রের মানুষ ছিলেন। হুজুরও এই আয়াতে যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যার ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে পড়ে যাবে, জোরে হবে না সুবহানাল্লাহ। আপনারা যারা হুজুরের ইন্তেকালের সময় এসেছিলেন, আমি কয়েকদিন আগে একটা কিতাবে পড়ছিলাম যে মুমিন ব্যক্তির কিছু লক্ষণ, মুমিন ব্যক্তির কিছু লক্ষণ দেখা যাবে মৃত্যুর পূর্বে। তো হুজুর কেবলা দুনিয়া থেকে যখন বিদায় নেয়, হুজুর কেবলা যখন দুনিয়া থেকে পর্দা নেন, আপনারা হয়তো অনেকে শুনেছেন এর আগেও, হুজুর কেবলা ঘরের ভিতরে শোয়া অবস্থায় ব্লাড চেক হবে, ব্লাড পরীক্ষা হবে, ডাক্তার সাহেব সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর বললেন বাবা আমাকে একটু নাস্তা করাবে, বলে কোনো আমাদের সাথী ভাই সে নাস্তা নিয়ে নাস্তা আনতে চলে গেল। হুজুরকে বলে বললেন নাস্তা আনতে দেরি হচ্ছে, আমি একটু ঘুমিয়ে পড়ি, তোমরা বসো। বলে আরো সাথী ভাইরা ছিল, তারা সব পাশে বসে আছেন। হুজুরকে বলে ঠিক এই দিকে কাত হয়ে হুজুরকে বলে ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় অনেকক্ষণ হয়ে গেল, এদিকে ডাক্তারবাবু সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে, হুজুরের ব্লাড চেক হবে, রক্ত পরীক্ষা হবে। তখন ডাক্তারবাবু বলছে হুজুরকে একটু ঘুম থেকে তোলেন। তখন হুজুর কেবলার গায়ে হাত দেওয়া হলো। হুজুর কেবলার গায়ে হাত দেওয়ার পরে দেখা গেল হুজুর কেবলার আর কোনো সাড়া শব্দ নাই। ডাক্তারবাবু হাতটা টিপে তখন দেখলো এবং তখন কান্নার রোল পড়ে গেল। সবাই চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো যে হুজুর কেবলা আর আমাদের ভিতরে নাই, হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হুজুর কেবলা পর্দা নিয়ে চলে গেছেন, হুজুর কেবলা আর আমাদের ভিতরে নাই। কান্নাকাটির রোল পড়ে গেল। ঠিক আমার বলার উদ্দেশ্য এই জায়গায় যে আমি বলতে চেয়েছি যে মুমিন ব্যক্তির কিছু লক্ষণ পাওয়া যাবে, তার ভিতরে একটা লক্ষণ হলো মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবে, ওই মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা নিয়ে চলে যাবে, একটা বাচ্চা ছেলে তার মায়ের স্তন পান করতে করতে যেমন ভাবে ঘুমিয়ে যায়, আল্লাহর মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে ঠিক তেমনি ভাবে চুপচাপ মায়ের স্তন পান করতে করতে বাচ্চা যখন ঘুমিয়ে যায়, আল্লাহর মুমিন ও বান্দা ঠিক ওইভাবেই ঘুমিয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলার ক্ষেত্রে ঠিক ওইটাই দেখা গিয়েছিল। দ্বিতীয় নম্বর, হুজুর কেবলায় জানা যায় যারা এসেছিলেন লাশ দেখতে, তারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছিলেন, হুজুর কেবলাকে যে ঘরে শোয়ানো ছিল সেই ঘরের ভিতরে এসি লাগানো ছিল। অনেকে দেখেছিলেন তো এসি লাগানো ছিল। তো আরে মুসলমান ঘরে ছেলেরা না জোয়ান যুবকেরা, ও নবী পাকে প্রেমিকেরা, আমার হুজুর কেবলাকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হুজুর কেবলা যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন, ওই সময় দেখতে পাওয়া গেল হুজুর কেবলাকে যে ঘরে শোয়ানো ছিল, হুজুর কেবলার লাশটা যে ঘরে রাখা ছিল ওই ঘরের ভিতরে এসি লাগানো ছিল। কিন্তু লক্ষ্য করে দেখতে পাওয়া গেল হুজুর কেবলা যে ঘরে শোয়ানো আছে, এসি লাগানোর পরেও হুজুর কেবলার কপাল দিয়ে টপ 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 করে ঘাম বেরোতে লেগেছে, হুজুর কেবলার কপাল দিয়ে টপ টপ করে ঘাম বেরোতে লেগেছে। আমি সেদিন হাদিস শরীফে দেখছিলাম আল্লাহ পাকে মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাকে মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবে, ওই আল্লাহ পাকের মুমিন ব্যক্তি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাওয়ার পর তার কপাল দিয়ে ঠিক ওইভাবে টপ 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 করে ঘাম বেরোতে থাকবে। এই জোয়ানেরা যুবকেরা,
আমার সোনা মণিকেরা, আমি যেটা বোঝাতে চেয়েছি আমার হুজুর কেবলাকে যে ঘরে শোয়ানো ছিল ওই হুজুর কেবলাকে, ওই ঘরে শোয়ানোর পরে হুজুর কেবলার ওই ঘরে ডবল এসি চলছিল, ওই এসি চলার পরেও হুজুর কেবলার কপাল দিয়ে টপ 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 করে ঘাম বেরোচ্ছিল। আর একটু জোরে হবে না? হুজুর কেবলাকে ওই ঘরে শোয়ানো ছিল, তারপরে হুজুর কেবলার কপাল দিয়ে টপ টপ করে ঘাম বেরোচ্ছে। অতএব বোঝা যায় হুজুর কেবলা একজন আল্লাহর খাঁটি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য, আজকে আমরা হুজুরের ইসালে সব এসেছি, আল্লাহ হযরত বড় হুজুর পীর কোল রহমাতুল্লাহ আলাই হুজুরের ইসালে সব, তার সাথে আমাদের হুজুর কেবলাদের ইসালে সব। হুজুর কেবলা যে নীতি আদর্শ, হুজুর কেবলা যে চরিত্র দেখিয়ে গেছেন, হুজুর কেবলা যে পথ দেখিয়ে গেছেন, হুজুর কেবলা যে আদর্শে আমাদেরকে আদর্শিত করে গেছেন, সেই পথে আমাদেরকে চলতে হবে। সেই পথের নিদর্শন দেখিয়ে গেছেন, সেই পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এবং হুজুর কেবলা যে সমস্ত ভাইজান হুজুরদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, তানারা যে কথা বলবেন, তানারা যে পথে চলতে বলবেন, তানাদের কথা মতো সেই পথে আমরা ইনশাআল্লাহ বাকি দিনগুলো কাটিয়ে দেব। কি কাটাতে পারবো তো নাকি ইনশাআল্লাহ? কাটাতে পারবো তো ইনশাআল্লাহ? একবার তকবীর দান থেকে নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। সিলসিলায়ে হক মুজাহিদুজ্জামান, সিলসিলায়ে হক মুজাহিদুজ্জামান। ভাই যা কিছু বলেছি, যদি ভাষাগত ত্রুটি হয়ে থাকে, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন শুধু চব্বিশ পরগনা থেকে এসেছেন জনাব হযরত মাওলানা আব্দুল কাদের ফাতিহি সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন। আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। গভীর রাত, ঘুম লেগে গেছে, আসুন তাহাজ্জুদ রাখতে। আকে নামদার তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুজতবা, প্যারে নাম মোহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের সামনে দাঁড়িয়ে সালামের নজর না পেশ করিয়া নবী সকলে একটু উঠে যান, যারা ঘুমাচ্ছে তুলে দেন। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাশর মে হমকো ও বাঁচানা। ইয়া হাবিবাল্লাহ আপনে দামান মে হমকো ও ছুপানা, শরবতে কাউসার হমকো পিলানা, বিকল হ্যায় দিলে দিওয়ানা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী গো আমরা যে আপনারই দিওয়ানা, যেতে চাই সোনা আর মদিনা, কোন পথে হব রওয়ানা, বলে দিন শাহে
এ মদিনা ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানি দাও, হ্যাঁ পানি একটু দাও, খাও। দুরুদ শরীফ, আল্লাহুম্মা নেই ওখানে নেই পড়া পানি দিয়ে দাও না, খেয়ে নি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعلوا مع الله إلها آخر إني لكم মিনহু নাযীরুম মুবীন। সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। মেরি আঁখি তরসতি হাইয়া রব মুঝকো বাগে দিখা দে মদিনা, মুঝকো বাগে দিখা দে মদিনা, প্যার সে জিন্দগি দেনে ওয়ালে জিন্দগি মে নবী সে মিলা দে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, সাইয়্যিদিনা মদিনে মে মুঝকো, মৌত আয়ে মদিনে মে মুঝকো, জান নিকলে দরে মুস্তফা পর, আরজু হ্যায় আরজু হ্যায় মেরি আরজু কো, দস্তে রহমত সে দুলহন বনা দে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শ্রদ্ধেয় সম্মানীয় দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলাগণ, বিভিন্ন জেলা থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে আসা মুহিব্বিনে সিলসিলায়ে হক ফরফরা শরীফ, আমার সামনে বসে থাকা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসীনা আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে
এক মহতী মজমাতে বসার মতো সুযোগ আতা করেছেন, তার সঙ্গে সঙ্গে আমি গুনাহগার আমার মতো নাচিজকে আপনাদের সামনে আল্লাহ পাক আনিয়েছেন, আমি আসতে পেরে নিজেকে খুবই আনন্দিত মনে করছি। বাবাজি, আমার এমন একটা দরবার, যে দরবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুলিয়াতের দরবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মাবুদ ফারুকী তিনি বলছেন, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, সামারে উমরিতে লিখছেন, যে ফুরফুরার মুরিদদের সম্বন্ধে, ফুরফুরা দরবার শরীফে যারা যাচ্ছে গেছে, ফুরফুরার মুরিদদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সেই মজলিস। বাবাজি, আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা কান্তে খাড়া করে শুনে রেখে দিন, জুনে রেখে দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, ওমান ইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ, যারা হেদায়েত হতে চায় তাদেরকে হেদায়েত আমি আল্লাহ দিই, যারা হেদায়েত হতে চায় তাদের দিব, যারা হেদায়েত হতে চায় না, ওমাইদুলিল, আমি আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করি, ওয়ালান তাজিদা, তারা কখনোই পাবে না, ওয়ালিয়াম মুরশিদা, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দিই না তাদেরকে হক কামেল পীর ও মুর্শিদের দরবারে নিয়ে যাই না। পীর ও মুর্শিদ পেতে গেলে আল্লাহ পাকের রহমত থাকা দরকার, আল্লাহ পাক তার যদি কপালে হেদায়েত না লিখে রাখে সে ব্যক্তি কোনোদিন কামেল পীর পাবে না। ও আমার আব্বা জানেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অন্যত্রে জানিয়েছেন, আল্লাহ বলছেন, আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা খাঁটি ওলির দরবারে যাও, খাঁটি মুমিনের দরবারে যাও, তোমরা নিজেদের ইসলাহর জন্য, সংশোধনের জন্য, তাসকিয়ায়ে নফসের জন্য আল্লাহর ওলিদের দরবারে যাও। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় জানিয়ে দিয়েছেন, তোমরা পীর ধরো, মুর্শিদ ধরো, শেখ ধরো, কেননা পীর মুর্শিদ তোমাদেরকে দেখাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোনটা সঠিক রাস্তা আল্লাহর ওলিরা দেখিয়ে দেবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, আব্বা জানেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইয়াকুলুল্লাহু তাআলা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি ওলিদের পিছনে কথা বলে, মসজিদদের পিছনে কথা বলে, গেল্লাগিবোধ করে, আল্লাহ স্বয়ং জানাচ্ছেন, ফাকাদ আযামতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা, ফুরফুরা শরীফের বিভিন্ন পেশা হুজুর, কেবলা পীরজাদা ভাইজানগণ, বিশেষ করে
আমাদের নয়নের মনি মাতার তাজ জনাব ভাইজান হুজুর কেবলা। সম্মানিত আমার সামনে উপবিষ্ট জওয়ান যুবক ভাই মুরব্বী চাচাজি, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মহাব্বত করে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন স্থান থেকে আমাদেরকে আজকে এই ফুরফুরা শরীফের জমিনে নিয়ে এসে কোরআন ও হাদিসে দুই এক কথা শোনার তৌফিক দান করেছেন, তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম আকায় নাম দার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে একবার মহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ভূমিকায় সময় লম্বা চওড়া নাই, যেহেতু অনেক ওলামা হযরতরা এখনো পর্যন্ত উপস্থিত আছেন, সকলে কম বেশি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসবেন। আজকে এই গভীর রজনীতে ওয়াজ করার ইচ্ছা আমার ছিল না, কেননা সারাদিন মাইক ধরে গলারও পরিস্থিতি খারাপ, তারপরেও এসেছি শুধু একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে। সেই জন্য সময় লম্বা চওড়া নাই, সরাসরি সাবজেক্টে চলে যাই। ভূমিকায় সময় লম্বা চওড়া না করে সরাসরি সাবজেক্টে চলে যাই। আপনি লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের নসিবটা বড় ভালো, আজকে আমাদের ভাগ্যটা বড় ভালো, আজকে আমাদের তকদিরটা বড় ভালো। যদি বলেন কেন, তাহলে আপনি লক্ষ্য করে দেখুন।